শেখ হাসিনা আওয়ামী লীগকে 70 গজ মাটির নিচে দাফন করে ফেলেছে, ঢুকিয়ে ফেলেছে, আওয়ামী লীগ আর নাই। তো আওয়ামী লীগের মধ্যে যে একটা ক্র্যাক হয়ে গেছে, ভাঙন ধরে গেছে, এইটাকে কিন্তু এক জায়গায় নিয়ে আসতে পারবে না। এবং আমার মনে হয় ভাঙনের একটা সূচনা আওয়ামী লীগের হলো। বলছে ঘোষণা আসুক আর না আসুক, আমরাই অপোজিশন, মানে আপনার জাতীয় পার্টি। এটা ঠিক ওই যে জাতীয় পার্টি, মানে ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত, ব্যাপারটা ঠিক এইরকম, মানে আজ বসন্ত। এটা আমি প্রথমেই ধরে নিয়েছিলাম এবং আপনার এখানে আমি আলোচনা করেছি, আওয়ামী লীগ ওই 62 জনকে দিয়ে অপোজিশন পার্লামেন্টে করবে না, করবে না এই কারণের জন্য যে এটা যদি করতো আর এই 5টি বছর যদি তারা অপোজিশনে বসতো, তাহলে আর এরা আওয়ামী লীগে ফিরে আসতো না। এরা এই 62 জন মিলে আর অন্য অন্য মিলে কিন্তু আলাদা দল করে ফেলত। এখনো কিন্তু মারামারি চলতেছে, এখন বন্ধ হয়নি। এখনো আপনি পেপারে দেখেন রিকনসিলিয়েশনের জন্য কিন্তু নেতারা বিভিন্ন ডিস্ট্রিক্টে যাচ্ছেন। তো আওয়ামী লীগের মধ্যে যে একটা ক্র্যাক হয়ে গেছে, ভাঙন ধরে গেছে, এইটাকে কিন্তু এক জায়গায় নিয়ে আসতে পারবে না। আমি একজন ওই আপনার এতেই বক্তব্য শুনতেছিলাম যে একজন আওয়ামী লীগ করতো, সে আইনজ্ঞ এবং সে অপোজিশনে দাঁড়িয়ে মানে স্বতন্ত্র দাঁড়িয়ে ফেল করেছে, এবং আওয়ামী লীগেই কি করে তাকে নিগৃহীত করেছে ভোট দেওয়ার সময়, সেটা আপনার আপনার এই টক শোতে সে বর্ণনা করতেছিল, দেখেছেন সেটা তো। কাজে সে আওয়ামী লীগ বাদ দিয়েছে, এরকম বহু যারা হ্যাঁ হেরে গেছে তারা কিন্তু আওয়ামী লীগ ছেড়ে দিয়েছে ইতিমধ্যে, এবং যারা নিগৃহীত হয়ে এই এই জয়লাভ করেছে, এদের মনে কিন্তু নানা ধরনের ক্ষোভ, এবং আমার মনে হয় ভাঙনের একটা সূচনা আওয়ামী লীগের হলো। এটা একটা। 2 নম্বর হলো অপোজিশন, এই যে 11টা সিট জাতীয় পার্টির, সেখানে লেখা আছে ওই যে এতে আওয়ামী লীগ সমর্থিত, লাঙ্গল স্বতন্ত্রদের কি মার্কা অবস্থা হবে? হ্যাঁ আওয়ামী লীগ সমর্থিত, এবং 26টা সিট তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, কাজে এটা গ্রহণযোগ্যতা পাবে না, এবং এই অপোজিশন কোনো অবদান পার্লামেন্টে রাখতে পারবে না। এরা হালুয়া রুটি খাবে, ওখানে বসবে, যাবে কিছু পদ পদবি, যেখানে সেখানে চাকরি বাকরি পাওয়া, ব্যবসা পাওয়া, এইগুলোই হবে। তার মানেটা আমি বলছি, এটা 75% বাকশাল হয়ে গেছে আওয়ামী লীগ, 75%। আর 2029 সালের ইলেকশনে এটা 100% হয়ে যাবে, এরা এদের এদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে এই বাকি সময়টাতে। যে দল 11টা সিট পেয়েছে, যেখানে আওয়ামী লীগ কোনো 26টা সিটে কিন্তু আওয়ামী লীগ কোনো প্রার্থী দেয়নি, কিন্তু স্বতন্ত্র ছিল, তো সেখানে তো হেরে টেরে গিয়ে 11টা সিট পেয়েছে। আপনি আওয়ামী বলছেন লীগের যে অন্য আওয়ামী উপায়, লীগের অস্তিত্ব থাকবে না 2029 সালের পর, কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিরোধী দলের কোনো অস্তিত্ব থাকবে না, মানে বিশেষ করে বিএনপি না কে না টার্গেট না না করে আমি আমি বলছি 29 সাল আওয়ামী লীগ পর্যন্ত থাকবে বাকশাল, যেতেই পারে আওয়ামী লীগ সরকার, থাকবে, তাহলে বিরোধী দলের না না অস্তিত্ব আমি থাকবে কিনা? আমি বলছি আওয়ামী লীগ থাকবে বাকশাল হিসেবে, আচ্ছা একদল একদল, অন্য কিছু থাকবে না। তারা যে বলছে বিএনপির রাজনীতি করার অধিকার নাই, জামাতের রাজনীতি করার অধিকার নাই, আপনি থিওরিতে ফেলেন, আপনি থিওরিতে ফেলেন, এরা এদেরকে মেরে ফেলতেই হবে আওয়ামী লীগকে। কারণ যখন আপনার এই 5ম সংশোধনীর মাধ্যমে সংসদ রেখে, প্রধানমন্ত্রীকে রেখে, তার ক্যাবিনেট রেখে নির্বাচন করার প্রভিশন সংবিধানের মধ্যে সন্নিবেশিত করেছে আওয়ামী লীগ, আমি সেদিন বলেছিলাম আপনার এখানে বোধহয়, তখন আমি নতুন নতুন ছিলাম, নবাগত ছিলাম আপনার এই এই টক শোতে, আমি বলেছিলাম যে শেখ হাসিনা আওয়ামী লীগকে 70 গজ মাটির নিচে দাফন করে ফেলেছে, ঢুকিয়ে ফেলেছে, আওয়ামী লীগ আর নাই। একে ভবিষ্যতে বাঁচতে হলে বাকশাল হয়ে বাঁচতে হবে। এখন কিন্তু প্রধানমন্ত্রী আওয়ামী লীগ তো থাকবেন, ক্ষমতায়, এই তো চতুর্থবার ক্ষমতা নিল, আপনি বলছেন না না নাই। না চতুর্থবার কেন, আরো 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 চতুর্থবার নেই, আমি সেটা বলছি না, আমি বলছি কথাটা, আপনি আমাকে একটু সময় দেন আমি বলি জি কথাটা। হলো প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকবেন, 1 সেকেন্ডের জন্য উনি ক্ষমতা হারাবেন না। এখনো এই 11 সংসদের মেয়াদ আছে 29শে জানুয়ারি পর্যন্ত, খুব সম্ভব 29শে জানুয়ারি এটা ডিসলভ হবে। হ্যাঁ তার মানে এখন যিনি সংসদ সদস্য, কোনো পোর্টফোলিওতে নাই, মন্ত্রী নাই, তিনি এই 11, 12 দুটারই কিন্তু উনি সংসদ সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী 11 সংসদেরও দলীয় প্রধান, উনি 12 সংসদেরও কিন্তু দলীয় প্রধান। দেখেন আমেরিকাতে যে প্রেসিডেন্ট ইলেক্ট হয় 3 বার আগে হয়, তারপরে ইনকাম্বেন্ট প্রেসিডেন্ট যেদিন চলে যাবেন তারপর দিনে সে শপথ নেয়,
এরা তো নিয়ে প্রতিদিনে পরের দিনে শপথ নিয়ে ফেলছে, তো এদেরকে তো ইলেক্টও বলতে পারতেছেন না আপনি, তো এদেরকে কি তারা বলবেন আপনি? তারা তো বলছে আইনমন্ত্রীর যে ব্যাখ্যা, যদিও আজকে নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি বিষয়টি নিয়ে, আইনমন্ত্রী বলেছে যে আমরা ইলেক্ট ঠিক আছে, কিন্তু কার্যভার গ্রহণ করব আমরা 29 তারিখের পর, মানে 30 তারিখে আমরা কার্যভার গ্রহণ করব, তখনই আমাদেরকে আচ্ছা, এমপি হিসেবে অফিসিয়ালি রিকগনাইজ করা হবে। আইনমন্ত্রীকে তো রিএমপ্লয় করা হয়েছে রে ভাই, আইনমন্ত্রী হিসেবে। আইনমন্ত্রী তো উনি ইলেকশনের পরে এমপি ছিলেন, মানে আইনমন্ত্রী ছিলেন, তারপর নতুন করে তাকে আইন সুপার ইম্পোজ করা হয়েছে আইনমন্ত্রী হিসেবে। ওই যে আমাদের শিল্পমন্ত্রী আছে, তিন চারটা নাম একসঙ্গে মিলে কি হুমায়ুন, তো ওনাকে তো শিল্পমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। মশিউর রহমান আপনার ইয়ে ছিলেন, অ্যাডভাইজার ছিলেন অর্থ মন্ত্রণালয়ে, তো তাকে তো সেটি দেওয়া হয়েছে। তৌফিক এলাহিকে জ্বালানি দেওয়া হয়েছে, তো সুপার ইম্পোজ করা হয়েছে না? সজিত জয়কে অবৈতনিক আপনার ওই যে উপদেষ্টা করা হয়েছে, প্রযুক্তি করা হয়েছে, তো এদেরকে তো দেওয়া হয়েছে এবং দায়িত্ব পালন তারা করতেছে। স্বরাষ্ট্রমন্ত্রী কি তার দায়িত্ব পালন করতেছেন না? উনি কি কিন্তু পদত্যাগ করেছেন? এমপিদের যে মূল কাজ সেটি হলো পার্লামেন্টে বসা এবং পার্লামেন্টের কার্যবিধিতে অংশগ্রহণ করা, এবং বিশেষ করে তিনি যেটা বলেছেন যে আইন টাইন প্রণয়ন করার, এগুলি হলো মন্ত্রীদের কার্য বলতে, সেই কার্যভার গ্রহণ করাটা হবে প্রথম দিন যখন অধিবেশন বসবে বা পার্লামেন্টে বসবে, সেভাবেই। আচ্ছা, মনে করেন আপনি অধিবেশন বসলো আজ থেকে 6 মাস পরে, তো কি এরা এমপি নাই? বেতন ভাতা পাবে না? এরা কি সুযোগ সুবিধা এমপিতে আছে সেগুলো নেবে না? আপনি, তারা তো শপথ নিয়ে নিয়ে ফেলছে, তো শপথ নেওয়া মানে তা হলো কি? আপনি আচ্ছা, সবকিছু আইনে থাকবে তার মানে আপনার সেটা কি হিসেবে থাকে এখনো নাকি? পর্যন্ত বিএনপি থেকে যে দাবিটা করা হয়েছে সেটি নিয়ে আপনি বলছেন যে 648 জন সংসদ সদস্য এখনো বর্তমানে বিদ্যমান 29 তারিখ তো পর্যন্ত। তো আছে। আরে এখন আমি বলি ওয়েস্টার্ন স্যাংশনের পসিবিলিটি কতটুকু দেখেন, একটা কথা আমি বলি, যে প্রশ্নটা আপনি আমাকে করেছেন যে 3 টার্ম না 4 টার্ম তো আছে, আমার কথা সেইটা না। আপনি হুসনি মুবারকের মতো আর ক্ষমতাচ্যুত হয়ে একেবারে মাটির মধ্যে পড়ে গেলে আর কিছু আপনার অস্তিত্ব নাই, 30 বছর আপনি ক্ষমতায় ছিলেন, তো এটা কি হলো? প্রশ্ন হলো, আওয়ামী লীগকে তো মেরে ফেলা হলো, আওয়ামী লীগ তো এখন নাই, এখন বাকশালের দিকে যাচ্ছে, ওয়ান পার্টি সিস্টেমে যাচ্ছে। আপনি বলেন এই দলটা আর গণতান্ত্রিক হবে কি করে? আপনি আমাকে বলেন, আই এম আস্কিং ইউ, কিভাবে 2029 সালের ইলেকশন হবে বলেন আপনি আমাকে? কাকে দিয়ে ইলেকশন করবে? কারা পার্টিসিপেট করবে? কথাটা হলো, আপনি নিজের দলের, নিজের গঠনতন্ত্র ভঙ্গ করে আপনি নিজের দলের প্রার্থীকে আপনি স্বতন্ত্র দাঁড় করিয়ে দিয়েছেন, আর বাকিগুলোকে আপনি নিজেরা সমর্থন দিয়েছেন। যে বিরোধী দল হতে যাচ্ছে তাকে আপনি সিট ছেড়ে দিয়েছেন, দিয়ে যে আপনি যেটা করলেন, এখন যেটা আপনার এই সরকারি দল আর বিরোধী দল সপ্তাহে এক তোরে ভাই, সপ্তাহে এক হয়ে গেছে। আপনি ওই পোস্টারগুলো দেখেন, আওয়ামী লীগ সমর্থিত, শেখ হাসিনা সমর্থিত, লাঙ্গল মার্কা, ঠিক তো? তো জি, এখন প্রশ্ন হলো যে এই করে যে আপনি জনসমর্থনহীন ভাবে আপনি 5% বা 7% অ্যাকচুয়াল ভোট নিয়ে আপনি ক্ষমতায় আসলেন, তাহলে তো আপনার ভবিষ্যৎ তো রাজনৈতিক ভবিষ্যৎ নাই। আপনি ক্ষমতায় থাকতে পারেন, কিন্তু ক্ষমতায় থাকাটা তো বড় কথা নয়। এই দলটা 49 সালে এটা জন্ম হয়েছিল, এটা তো এখন আর ভবিষ্যৎ এটা আর নাই, এটা এটা দাঁড়াবে না আর। তার মধ্যে 62 জন অলরেডি ফ্র্যাকচার হয়ে গেছে এই দল থেকে, এবং ভবিষ্যতে হবে। এই যে নতুন একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার দলের মধ্যে আপনি সৃষ্টি হয়ে গেল, এটা এইটা এটা তো তামাদি হবে না। এটা কেমন শুরু হলো, ওই যে সিরিয়ালের মতো, মানে ব্যথা শুরু হয়েছে, এটা থামে না, ওই 500 সিরিয়াল চলতেছে ওই ব্যথা।